হিলি সীমান্তের ঘাসুরিয়া এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে মাদকদ্রব্য নিয়ে প্রবেশের সময় বিজিবির সাথে চোরা কারবারির সংঘর্ষ হয়। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে চোরা কারবারিদের লক্ষ্য করে 6 রাউন্ড ফাঁকা গুলি করেন। আজ ভোর রাতে সীমান্তের 287/20 এস পিলার থেকে 300 গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাই জানান, একদল চোরা কারবারি ভারত থেকে মাদকের একটি বড় চ্যানেল নিয়ে দেশে প্রবেশ করেছে এমন সংবাদে বিজিবির সদস্যরা চোরা কারবারিদের ধাওয়া করে। এ সময় চোরা কারবারিরা ভারতে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 517 বোতল ফ্যান্সিডিল ও 400 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে বেনাপোল আমরাখালি নামক বিজিবির চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় NM পরিবহন ও মোটরসাইকেল থেকে 10 লাখ টাকা সহ সাহেব আলী পলাশ, শিপন দাস, মহিবুর রহমানকে আটক করেছে বিজিবির সদস্যরা। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।